সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য ইংরেজির উপরে একটি পরীক্ষা প্রশ্ন দেওয়া ছিল এবং পরীক্ষা নিতে বলা ছিল বাড়িতে। সেই আশা করি তোমাদের পরীক্ষা দেওয়া সকলের শেষ হয়েছে এবং সেই খাতাগুলো তোমাদের অভিভাবকের কাছে জমা আছে। আমরা এখন সেই প্রশ্নের সমাধান দেব আর এই সমাধান থেকে অভিভাবকগণ তোমাদের খাতা কাটবেন, তারপর তোমরা ক্লাসটা ফলো করবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখন আমি সেই প্রশ্নের সমাধান করে দিচ্ছি। ক্লাস পরীক্ষা 28/7/2002 এর সমাধান, রাইট ওয়ার্ড মিনিং, এটা মানে বুঝে রাইট মানে লেখা, ওয়ার্ড শব্দ, মিনিং অর্থ, শব্দের অর্থ লিখো, এএনটি শব্দটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড মানে পিঁপড়া, GOOD গুড, BYY গুড বাই, গুড বাই মানে শুভ বিদায়, শুভ বিদায়, FLOOR উচ্চারণ হচ্ছে ফ্লোর, ফ্লোর মানে মেঝে, ঘরের মেঝে এরকম মেঝে, MATCH ম্যাচ, এই ম্যাচ মানে মিলানো বা মিল করা, যদি কেউ মিলানো লেখে হবে, মিল করা যদি লেখে এভাবে হবে, এভাবে মিল করা আলাদা আলাদা, আর মিলানো হলে তো একসঙ্গে লেখা হবে। CHILD এইটুকু হয় চাইল্ড, চাইল্ড মানে শিশু, এর সঙ্গে REN যুক্ত যখন হয় চিলড্রেন, তখন হয় শিশুরা। শিশুরা অনেক সময় বলে শিশুগণ, যেমন আছে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, তাহলে চিলড্রেন মানে লিখলাম শিশুরা। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান পূরণ করো, তোমাদের যে শূন্য স্থান দেওয়া আছে সেগুলো খুব সহজ সহজ শূন্য স্থান দেওয়া ছিল। এখন আমাদের এখানে B-K, আমরা যদি এখানে ও, এখানে ও বসাই, তাহলে BOOK বুক, এর মানে হচ্ছে বই, তাহলে শূন্যস্থান পূরণ এটা করা হলো। একই জিনিস এখানে LOOK লুক, লুক মানে দেখা, এখানে শূন্যস্থান পূরণ করা হলো। তবে খেয়াল করবে এটা কিন্তু L আমি বড় হাতের দিইনি, এটা ছোট হাতের। কেন ছোট হাতের, বড় হাতের কেন দেব না, বড় হাতের এজন্যই দেব না যে এখানে আমাদের যে পদ্ধতিটা দেওয়া আছে ছোট হাতের সামনে দেওয়া আছে, এবং এগুলি এমন কোনো জিনিস নয় যে বড় হাতের দিতেই হবে, না দিলে ভুল হবে। তাহলে সাধারণত এই শব্দগুলার প্রথম অক্ষর ছোট হাতের দিয়ে লেখা, যাই লেখা হয় ছোট হাতে দিয়ে লিখলে কোনো ভুল হয় না। এই কারণে এখানে যে পদ্ধতিটা দেওয়া আছে, একটা উদাহরণ যদি বলি এগুলোকে, তাহলে এখানে বড় হাত ছোট হাতের, এখানে ছোট হাতের আছে, এখানে ছোট হাতের আছে, তাহলে আমি মাঝে প্রয়োজন ছাড়া বড় হাতের অক্ষর দেব না, দিতে পারি না, এই জন্য এখানে ছোট হাতের অক্ষর দিলাম LOOK লুক। এখানেও তাই L ছোট হাতে থাকবে, এটা ঠিক আছে, আমার লিখতে ভুল ছিল, বড় হাতে লেখা ছিল, ছোট হাতেই হবে। তারপর এটা হচ্ছে LAMP ল্যাম্প, যদি লিখি তাহলে একটা অর্থ হয় ল্যাম্প মানে বাতি, এটা ছোট হাতের LAMP ল্যাম্প, ল্যাম্প মানে বাতি। এরপরে DOOR ডোর, ডোর মানে দরজা, FLOOR ফ্লোর মানে মেঝে, যে শব্দটা এখানে আছে,
তাহলে আসলে খুব সহজ ছিল, এই চারটা একই নিয়মের ছিল, একই অক্ষর এই চারটার মধ্যে ছিল। তো এই ছিল শূন্যস্থান। আমরা তিন নম্বরে যদি তোমরা তো পারো, এখানে লিখতে জায়গা কম হবে, যদি লিখি তাহলে আমরা এ এন এস দিয়ে বুঝাবো অ্যান্সার। তারপর আমরা লিখব ছোটো হাতের অক্ষর লেখার যে নিয়ম আছে সেই নিয়মে, এখানে এ, তারপরে এই যে বিটা বড় হবে উপরে উঠবে, সি এ এর সমান হবে, ডিটা এই বি এর সমান হবে, ই এই এ এবং সি এর সমান হবে, এফ ডি এর সমান হবে, জি এটা কিন্তু নিচে নামাতে হবে। লেখার সময় এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে, জি তা না হলে কিন্তু নম্বর ঠিক পাবে না। এরপরে এইচ, এই এফ যেভাবে আছে সেভাবে হবে এইচ, কমা দিয়ে লিখতে পারি, একটু ফাঁক ফাঁক করে লিখতে পারি, আমার জায়গা কম এ কারণে আমি কিন্তু একটু ঘন করে লিখলাম, ফাঁক ফাঁক করে লিখলে কমা দিতে হবে না, আর যদি ঘন করে লিখতে হয় তাহলে কিন্তু কমা দিতে হয়। কথাটা যেন মনে থাকে, ঘন করে লিখতে গেলে কমা দিতে হয়, তোমরা যখন ফাঁক ফাঁক করে লিখবে তখন কমা লাগবে না। আমি এখানে একটু কমা ব্যবহার করে দিচ্ছি, কারণ আমি জায়গার অভাবে ছোট করে অল্প জায়গা লিখছি। এইচ, এইচের পরে আই, আইটা এই যে এরকম ই সি এ আছে এতখানি জায়গা নেবে, তার বেশি দেওয়া যাবে না। এইচ আই এর পরে জে, জে অক্ষরটা কিন্তু ওই যে জি যেরকম নিচে নামে সেরকম নিচে নামবে। এরপরে কে অক্ষরটা, ছোট হাতের কে হলে, ছোট হাতের কে হলে এই যে এই রেখাটা হবে এইচ এফ ডি বি এর মতন ওপরে যাবে, আর ছোট হাতের কে হলে কে এর এই অংশটা থাকবে ঠিক এতটুকু জায়গার মধ্যে, কে এর অংশটা থাকবে, তার বাইরে যাওয়া যাবে না, এটা ছোট হাতের কে। এল, এল তো এই যে বি ডি এফ এইচ কে যেরকম জায়গা নেয় সেরকম জায়গা নেবে। এরপরে এম, এখানে লিখি এম, মাঝের ঘরে লেখার মতো এ যত বড় তত বড় জায়গা। এন ঠিক একই রকম, ও একই রকম, পি কিন্তু নিচে নামবে, পি নিচে নামবে। আবার কিউ অক্ষরটাও নিচে নামবে। এরপরে আর, আর অক্ষরটা মাঝে, দুইভাবে আর আমরা লিখি, এভাবেও কেউ কেউ লিখি, হয় এভাবে বা এভাবে, যে কোনোটা লেখা যাবে। এরপরে এস, মাঝের ঘরে, টি উপরের দুই ঘর, এস টি, তারপরে ইউ মাঝের ঘর, ভি মাঝের ঘর, ডাব্লিউ মাঝের ঘর, এক্স মাঝের ঘর, ওয়াই নিচে নামতে হবে, ওয়াই নিচে নামবে। এরপরে জেড মাঝের ঘর, শেষে একটা ফুল স্টপ দিয়ে দেব, লেখা শেষ। এই হিসেবে কারণ খেয়াল করতে হবে এই অক্ষরগুলো ছোট হাতের অক্ষরগুলো লিখতে গেলে তিনটা নিয়ম আছে। কিছু অক্ষর আছে উপরে দুই ঘর জায়গা দখল করে, কিছু অক্ষর আছে যেগুলো মাঝের ঘরেই থাকে সীমাবদ্ধ, আর কিছু অক্ষর আছে নিচের দুই ঘরে জায়গা দখল করে। মনে রাখার সুবিধার জন্য তোমরা মনে রাখতে পারো, মুখস্থও রাখতে পারো, সেটা হচ্ছে উপরের দুই ঘর দখল করে এমন অক্ষর হবে সাতটা। এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এবং এই যে একটা সাতটা, এই সাতটা অক্ষর উপরের দুই ঘর দখল করবে, উপরের দুই ঘর নিয়ে লিখতে হবে ছোট হাতের সাতটা অক্ষর। আর পাঁচটা অক্ষর আছে যে অক্ষরগুলো নিচের দুই ঘরে জায়গা দখল করে, নিচের দুই ঘর নিয়ে
লিখতে হয় এমন অক্ষর পাঁচটা, নিচের দুই ঘর নিয়ে লিখতে হয় এমন অক্ষর পাঁচটা, সেই পাঁচটা হচ্ছে এখানে এই যে জি এক, জে দুই, পি তিন, কিউ চার, ওয়াই পাঁচ। এই পাঁচটা অক্ষর আছে নিচের দুই ঘর নিয়ে লিখতে হয়, নিচ থেকে দুই ঘর নিতে হয়, অর্থাৎ মাঝের ঘর এবং নিচের ঘর ব্যবহার হয়। আর বাদ বাকি আরও চোদ্দটা অক্ষর আছে, সাত আর পাঁচ, বারোটা অক্ষরের হিসাবে পর্যন্ত দিলাম, এরপরে আরও চোদ্দটা আছে। এই বারো আর চোদ্দ হচ্ছে আমাদের ২৬, তা চোদ্দটা অক্ষর আছে শুধুমাত্র মাঝের ঘরে ব্যবহার হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ। এই চোদ্দটা অক্ষর মাঝের ঘরেই থাকবে, এরা উপরেও উঠবে না নিচেও নামবে না। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি, এবং এভাবেই কিন্তু তোমাদেরকে লেখার সময় লিখতে হবে। যদি এভাবে লিখতে পারো লেখা ভালো হবে, নম্বরও ঠিক পাওয়া যাবে। চার নম্বর প্রশ্ন, ডু বাংলা, টুডে ইজ টুয়েসডে। এখন এখানে যে বার আসে সেই বার আসবে, টুডে মানে আজ, ইজ মানে হয়, বাংলার মধ্যে হয় কথাটা থাকে না, এটা উজ্জ্ব থাকে। আজ টুয়েসডে, টুয়েসডে মানে কি, স্যাটারডে মানে শনিবার, সানডে মানে রবিবার, মানডে মানে সোমবার, তারপরে টুয়েসডে, টুয়েসডে মানে তাহলে কি সোমবারের পরে মঙ্গলবার হচ্ছে, তাহলে আজ মঙ্গলবার, আসলে আজ মঙ্গলবার। উমর সঙ্গে গ লাগানো থাকবে, আজ মঙ্গলবার। বাস্তবিক পক্ষে আজ ২৮ তারিখ, সাত মাসের একটা মঙ্গলবার, সেটা অনুবাদ যা যে বার দেওয়া থাকবে সেই বারের দিয়ে অনুবাদ করতে হবে। আর যদি প্রশ্নের উত্তর দেওয়া হয় তখন সেভাবে উত্তর আসে। হি ইজ এ ফার্মার, অথবা এটা সংক্ষেপে, এর আগে বলা আছে তোমাদেরকে সংক্ষেপে এটা এভাবেও লিখতে পারতো, এটা মানেও হি ইজ, কিন্তু উচ্চারণ একটু কম বেশি, এটা হি ইজ ক্লিয়ার করে আর এটা হিজ সংক্ষেপে উচ্চারণ, যেমন সংক্ষেপে লেখা তেমন সংক্ষেপে উচ্চারণও হয়। তা হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক, সে একজন কৃষক লিখতে পারে, তো যে কোনো পেশাই সম্মানজনক, এই হিসেবে আমরা তিনি লিখব, তিনি একজন কৃষক, তিনি একজন কৃষক লিখব। এরপরে স্ট্যান্ড আপ, এটা একটা কমান সেন্টেন্স, কমান সেন্টেন্স, দাঁড়াও, দাঁড়ান, দাঁড়াও, আমরা এই ক্ষেত্রে সাধারণত দাঁড়াও কথাটাই আমরা ব্যবহার করি, চন্দ্রবিন্দু লাগবে, এটাই একটা বাক্য। ইংরেজিতে দুটি শব্দ দিয়ে বাক্য, বাংলা আমার একটা শব্দ দিয়েই সেই বাক্যের কাজ হলো। সিট ডাউন, সিট ডাউন হলে আমরা লিখব বসো। এই ছিল চার নম্বর প্রশ্ন। এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ফাইভ ওয়ার্ডস উইথ ইউ ইন দ্য মিডিল। প্রশ্ন বুঝতে হবে তাহলে উত্তর দেওয়া সহজ হবে, প্রশ্ন না বুঝলে উত্তর সঠিকও হবে না, উত্তর দেওয়া সঠিক সহজও হবে না। রাইট মানে লেখা, লেখো, এখানে লেখো ফাইভ ওয়ার্ডস, পাঁচটা শব্দ, উইথ দিয়ে, ইউ, ইউ দিয়ে, ইন দ্য মিডিল মাঝে, তার মানে মাঝে ইউ দিয়ে বা মাঝে ইউ সহ পাঁচটা শব্দ লিখো, ইউকে মাঝখানে থাকতে হবে, ইউকে ঠিক মাঝখানে থাকতে হবে, যেমন তিনজনার মাঝ হয়, পাঁচজনার মাঝখানে হয়, কিন্তু ছয়জনার মাঝখানে হয় না, এরকম। তাহলে এখানে অ্যান্সার আমরা লিখি, অ্যান্সার লিখি, এটা শেষ প্রশ্ন, এটা
শেষ প্রশ্ন তোমাদের জন্য তাই অ্যানসার লিখি তোমাদের শিখিয়ে দেওয়া ছিল আগে তিনটা এবং বলা ছিল কয়েকটা তো সেখান থেকে উত্তরগুলো তোমরা আশা করে দিতে পেরেছো আমি এখন উত্তর লিখে দিচ্ছি SUN সান শেষে একটা অক্ষর শেষে একটা অক্ষর প্রথমে একটা অক্ষর মাঝে ইউ সান তোমাদেরকে শেখানো ছিল BUT বাট তাহলে শেষে টি সামনে বি মাঝে ইউ এটা হলো মাঝে ইউ দিয়ে একটা শব্দ বাট তোমাদেরকে শেখানো ছিল PUT এগুলো আমি ছোটো হাতেরও লিখতে পারতাম এই বিটা ছোটো হাতের পিটা ছোটো হাতে লিখতে পারতাম কোনো সমস্যা নেই তারপরে PUT তো আমরা ছোটো হাতে দিয়েই লিখি বেশি ভালো হবে BUT বাট আর পি ছোট আদালে নিচে নামবে PUT পুট আমাদের তিনটা গেল যেটা সরাসরি লিখে দেওয়া ছিল এরপরে বলা ছিল এরকম শব্দ বেশ কিছু পাওয়া যায় সান তারপরে এখানে বান বান রুটি ফান বান বান রুটি ফান ফান মানে মজা করা FUN ফান এরকম শব্দ দিলেই তোমাদের হয়ে যাবে তা বান এবং শেষে আমরা দেব FUN ফান এরকম আরও আছে নান আছে এরকম আরও আছে কাট আছে CUT কাট এরকম আরও আছে যাই হোক এভাবে তোমাদেরকে লিখতে আশা করি এভাবে লিখতে পেরেছো যার এখানে তিনটা রাইট সে তিন নম্বর পাবে যার চারটা রাইট সে চার নম্বর পাবে যার পাঁচটা রাইট সে পাঁচ নম্বর পাবে তো আশা করি তোমাদের পরীক্ষা সুন্দর হয়েছে এবং তোমরা সুন্দর নম্বর পেয়েছো সামনে আবারও তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত থাকবে পড়া রেডি করে রাখবে আর তোমাদের তো সামনে ঈদ যাকে বলা হয় ঈদুল আজহা কোরবানির ঈদ কোরবানি করা হয় এই ঈদে তো এখানে একটু তোমাদের এদিক ওদিকে যাওয়ার অপশন আসতে পারে তবে আমি সাবধান করে দিই তোমরা বেশি ভিড়ের মাঝে অপরিচিত লোকের ভিড়ের মাঝে তোমরা যাবে না এবং বাবা মার কথা মেনে চলবে শুনবে সামাজিক দূরত্ব যেটা বলা হচ্ছে যেখানেই যাও সেখানেই এই সামাজিক দূরত্বটা বজায় রাখার চেষ্টা করবে কষ্ট হলেও সঙ্গে মাস্ক ব্যবহার করবে আর এই আমাদের যে উৎসব উৎসব পালনের সঙ্গে সঙ্গে যেন তোমাদের যে পড়া লেখা আছে সেটা যেন হারিয়ে না যায় এই জন্য এর চর্চাটাও তোমরা রাখবে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ